বারুইপুর শহরকে যানজটমুক্ত করতে টোটোর উপর নিষেধাজ্ঞা ছিল 9 তারিখ পর্যন্ত সময়সীমা। আজ 9 তারিখ সময় মতো আজ থেকে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বারুইপুর শহরকে যানজটমুক্ত করতে রাস্তায় নামলেন ডিএসপি ট্রাফিক সৌম শান্তি পাহাড়ি, এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্যজিৎ রায়। পাশাপাশি যাদের হেলমেট নেই সেই সমস্ত বাইক চালকদের ধরপাকড় করা হচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে ফাইন করছেন ডিএসডিপি ট্রাফিক সৌম শান্ত পাহাড়ি এবং এসডিপিও অতীশ বিশ্বাস। বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্যজিৎ রায়, পদ্মপুকুর থেকে পুরাতন বাজার ওয়েলকিং স্কুল পর্যন্ত টোটো বন্ধের নিষেধাজ্ঞা রয়েছে। মূলত কারণ রয়েছে পোস্ট অফিস, ব্যাংক, জেলা পরিষদ অফিস, বারুইপুর মহকুমা হাসপাতাল, এইগুলোকে যানজট মুক্ত করতে জন্যই এই সিদ্ধান্ত বারুইপুর পুলিশের। বারুইপুর থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট আমাদের। আমরা যে টোটো চলাচল বন্ধ করছেন যানজটের জন্য, কিভাবে আপনারা কাজ করছেন, কতটা সাড়া পাচ্ছেন? টোটো চলাচল বন্ধ করা হয়নি, কিছুটা রেস্ট্রিকশন করা হয়েছে, মানে অন্য রাস্তা দিয়ে ওরা চলতে পারবে। মেন টাউনটাকে যানজট মুক্ত করার জন্যে এই পরিকল্পনা। টোটো তো চলবে, কিন্তু রামকৃষ্ণ ওয়েলকিন স্কুল সেই মোড় থেকে পদ্মপুকুর বারাসাত বাসস্ট্যান্ড এই এইটুকু রাস্তার রেস্ট্রিকশান থাকবে, যেটা দিয়ে টোটো যাবে না, কিন্তু লেন রাস্তা দিয়ে তো টোটো যাবে। আর যদি যারা আপনার এই সরকারি আপনাদের যে নির্দেশটা অমান্য করবে, সেক্ষেত্রে পুলিশ কি ভূমিকা নেবে? এখনও তো করেনি, আমাদের তো ওদের সাথেও কথা হয়েছে বা এখনও হচ্ছে, ওদের কোনো বুঝতে অসুবিধে হলে সেটাও তো আমরা ওদেরকে বলে দিচ্ছি। তো সহযোগিতা টোটো তো আমাদের করছে, আর ওদের তো টোটো তো বন্ধ করা হয়নি, টোটো তো চলবে, কিন্তু এইটুকু রাস্তা রেস্ট্রিকশান, কারণ এই রাস্তার মধ্যে একদম বড় স্কুল, এসডিও অফিস, ব্যাংক, পোস্ট অফিস, এসপি অফিস, সব থেকে বড়ো কথা বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটাল, এই রাস্তাটাকে তো যানজট মুক্ত করতে রাখতে হবে, না হলে পেশেন্ট আসবে কী করে, স্কুলের বাচ্চারা যাবে কী করে, বা এই যে এতগুলো অফিস তাদের সবাই আসবে কী করে, তো সেই জন্যই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। না না, এটা তো এটা বরাবরের জন্যই এটা এটা রেস্ট্রিকশনটা করা হয়েছে। প্রথম দিন কেমন সাড়া পাচ্ছে? খুব ভালো সাড়া পাচ্ছি, আপনারা দেখুন টোটো তো এসে যেটা আমরা নির্ধারিত রুট করে দিয়েছি সেটা দিয়ে যাচ্ছে, আবার সেই রাস্তা পর্যন্ত সে সেখান থেকেই ব্যাক করিয়ে নিয়ে যাচ্ছে। ওয়েলকিন স্কুল দেখুন সামনেই, ওখানেরও যারা টোটো ভাইরা আসছে বাচ্চাদেরকে নামিয়ে স্কুলে দিয়ে আবার তারা টোটো ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। ওরা কিছু বুঝতে চাইলে আমরা বলেও দিচ্ছি যে এই ব্যাপার আছে। সকলকে সুবিধা দেওয়া হয়েছে, দিয়ে সুযোগ দিয়ে তাদের সাথে আলোচনা করে প্রশাসন, বারুইপুর জেলা পুলিশ যেটা সিদ্ধান্ত নিয়েছে, পদ্মপুকুর থেকে আমাদের যেটা পুরাতন থানা অর্থাৎ ওয়েলকিন স্কুলের কাছে পর্যন্ত এই রাস্তার মেন রাস্তার উপরে কোনো টোটো চলাচল করবে না। আটারিয়াল রোড অর্থাৎ যেগুলো গলি রাস্তা আছে সেখানে টোটো যেমন চলছে সেরকম স্বাভাবিকভাবে চলবে। এছাড়াও পুরাতন বাজার থেকে বারুইপুর বয়েজ গার্লস স্কুল পর্যন্ত এই রাস্তার উপরেও টোটো চলাচল নিষিদ্ধ থাকবে। তথাপি এর সঙ্গে আমরা যেটা আরও করছি, বিনা হেলমেটে বাইক চালানো, যেখানে সেখানে পার্কিং, কনস্ট্রাকশন মেটেরিয়াল ডাম্পিং করা, এইগুলোর উপরে প্রশাসন প্রথমে সজাগ করছে মানুষকে এবং কড়া পদক্ষেপ নেবে, যা যা আইনি আশায় করা যায় সেগুলো করবে। টোটোদের জন্য আমরা আরও একটা জিনিস যেটা করেছি, কিছু কিছু টোটো তারা স্কুলে স্টুডেন্টদের নিয়ে যায় এবং প্যাসেঞ্জার হয়তো পেশেন্ট নিয়ে যেতে, পেশেন্টের জন্য ছাড় আছে সেটা তো আমরা করেই দিচ্ছি। স্টুডেন্টের জন্য আমাদের যেটা বলার আছে যে যেখানে দেখবো কোনো স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের বাড়ির লোক এবং স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের লিখিতভাবে জানাতে হবে যে এই টাইমের এই এতগুলো বাচ্চা নিয়ে টোটোটি যাবে এই রাস্তা থেকে এই রাস্তা, সেটা আমরা ছাড় দেবো। তথাপি সেই ছাড়টা থাকবে শুধুমাত্র স্কুল আওয়ার্সে, মানে যখন স্কুলে যাওয়ার থাকবে এবং যখন স্কুলের ফেরার থাকবে, এইটা নিয়ে অন্য টাইমে ইউজ করা যাবে না বা ছুটির দিনগুলোতে ব্যবহার করা যাবে না। কেউ যদি চায় ওইটা নিয়ে রোববারে ব্যবহার করছেন সেটা করা যাবে না। আমরা চেষ্টা করছি, সাধারণ মানুষের সহযোগিতা লাগবে, আপনাদেরও সহযোগিতা লাগবে, আশা করি আমরা করতে পারবো।